হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম। আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। রানা চপ পিভার্সন বিডিওর পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য। তবে আজকে আমি কথা বলবো বিভিন্ন টেকনিক নিয়ে, যারা অনেকে দেখাচ্ছে ব্যাকটেরিয়াজনিত বা ভাইরাসজনিত রোগগুলো মনে রাখতে গিয়ে মানে এলোমেলো হয়ে যায়। আমি আজকে যে টেকনিক দেখাবো সেই টেকনিকের মাধ্যমে আপনারা ইজিলি ব্যাকটেরিয়াজনিত রোগগুলো মনে ইজিলি মনে রাখতে পারবেন এবং লং টাইম মনে রাখতে পারবেন। দেখা যায় আপনি এমনিতে ব্যাকটেরিয়াজনিত রোগগুলো যদি মুখস্থ করেন, দেখা যাচ্ছে যে সেটা বেশি দিন সাস্টেন করবে না, অনেক কম দিন দেখা যাচ্ছে 1 সপ্তাহের মধ্যে আপনি ভুলে যাবেন। যদি আপনি এই টেকনিকটি বা এই কৌশলটা আপনি যদি মনে বা পড়েন, সেক্ষেত্রে অনেক লং টাইম মনে রাখতে পারবেন। যদি আপনি পারেন সেক্ষেত্রে নোট করে রাখতে পারেন এই টেকনিকটা। আমি মানে একটি টেকনিক মনে রাখলেই ব্যাকটেরিয়া জনিত 16টি রোগ সহজে মনে রাখতে পারবেন এবং জাস্ট খালি এই টেকনিকটা মনে রেখে আপনার 16টি রোগ মনে রাখতে পারবেন। বিভিন্ন কম বিভিন্ন জব পরীক্ষায় বা বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষায় দেখা যাচ্ছে আপনারা এই টাইপের অনেক প্রশ্ন এসে থাকে যে কোনটি ভাইরাস জনিত রোগ, কোনটি ব্যাকটেরিয়া জনিত রোগ। সেক্ষেত্রে আপনারা যদি এই টেকনিকটা মনে রাখতে পারেন, সো এই টেকনিকটি মনে রেখে আপনারা ভাইরাস জনিত ব্যাকটেরিয়া জনিত রোগগুলো ইজিলি মনে রাখতে পারবেন। তো চলে আসছি টেকনিকটিতে। আপনারা টেকনিকটিতে যদি পারেন সেক্ষেত্রে নোট করতে পারেন বিভিন্ন কালারিং দিয়ে বা বিভিন্ন বিভিন্ন সাজিয়ে গুছিয়ে আপনারা নিজে নিজে যেভাবে প্রেজেন্টেশন করলে আপনারা ইজিলি মনে রাখতে পারবেন বা দেখা গেছে সুন্দর সুন্দর নোট বা সুন্দর গুছিয়ে নোট করবেন। আমি ডিসক্রিপশন বক্সে এই পিডিএফটি দিয়ে দিব, যা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, দেখা যাচ্ছে আমি আপনাদের দিয়ে দিব পিডিএফটা। তো চলে যাচ্ছি, যখন এখানে আপনার টেকনিকটা পড়েন, যখন টমি মিয়া ধোকা খায় তখন ডক্টর বিপ্লব হেসে হেসে গান করে ফেসে যায়। দেখেন অনেক অনেক ইজি একটা টেকনিক। এটা মূলত দেখা যাচ্ছে 5-7 বার পড়লেই আপনারা দেখা যাচ্ছে মনে থাকবে আপনাদের সেই টেকনিকটি, সেই আলোকে আমি বানিয়েছি আজকে টেকনিকটি। মূলত দেখেন টেকনিকটা কত ইজি টেকনিক। যখন টমি মিয়া ধোকা খায় তখন ডক্টর বিপ্লব হেসে হেসে গান করে ফেসে যায়। দেখেন এখানেই সবগুলো আপনারা রোগ পেয়ে যাবেন। যখন তারা বোঝাচ্ছে এখানে দেখা যাচ্ছে যখন তারা বলছে যক্ষা, আপনারা মনে রাখবেন যক্ষা এবং টমি, তো এখানে টমি তারা বলছে টাইফয়েড এবং প্যারা প্যারা টাইফয়েড, এবং মি তারা বলছে টমি, ট তারা টমি মি, এখন মি তারা বলছে মেনিনজাইটিস, এবং আ তারা বলছে মি আ মি আ তারা বলছে মি তারা বলছে মেনিনজাইটিস, আ তারা বলছে অ্যানথ্রক্স অ্যানথ্রক্স, আ তারা বলছে অ্যানথ্রক্স, এবং ধ তারা বলছে ধনুষ্টাঙ্ক রোগ। এটা কিন্তু ব্যাকটেরিয়া জনিত একটা রোগ, ধনুষ্টাঙ্ক রোগ অনেকে আপনারা শুনেছিলেন, নাম শুনেছিলেন হয়তো। এখন চলে আসছে নেক্সট ফেজে। এখন কা দ্বারা বুঝছে, কা দ্বারা বোঝাচ্ছে কুষ্ঠ রোগ, লোফ্রোসি, ডাক্তার দ্বারা বোঝাচ্ছে ডিপথোরিয়া, এবং বি দ্বারা বোঝাচ্ছে বিটুলিজম, এবং প্লোপ প্লোপ দ্বারা বলছে ফ্লেক রোগ, হে দ্বারা বলছে হুপিং কাশি, এবং সে দ্বারা বলছে সিভিলিস রোগ, গান দ্বারা বোঝাচ্ছে গনিরে রোগ, ক দ্বারা বোঝাচ্ছে কলা রোগ, রো দ্বারা বোঝাচ্ছে রক্ত আমাশা বা ফেসের মানে ফোর ফোর বোঝাচ্ছে, ফেসের দ্বারা ফোর বোঝাচ্ছে। দেখেন এখন এখন এই টেকনিকটা হ্যাঁ এই টেকনিকটা আপনার মনে রাখে আপনারা অনেকগুলো 16টি রোগ ইজিলি মনে রাখতে পারতেছেন। এখন চলে আসছি আপনাদের ভাইরাস জনিত রোগ রোগগুলো কীভাবে মনে রাখবেন, এবং একটি টেকনিক দিয়ে ভাইরাস জনিত রোগগুলো কীভাবে মনে রাখবেন। দেখুন মাত্র 1 লাইন মনে রাখলে, মানে তো 1 লাইন আপনি মনে রাখবেন, 1 লাইন মনে রাখলেই 20টি ভাইরাস জনিত রোগ টেকনিকে আপনারা পেয়ে যাবেন। দেখেন জাস্ট আপনি খালি এই টেকনিকটা যদি মনে রাখেন, দেখা যাচ্ছে আপনারা এই টেকনিকের মাধ্যমে এখানে 20টি ভাইরাস জনিত রোগ আপনারা মনে রাখতে পারবেন অনেক ইজিলি, অনেক দেখা যাচ্ছে অনেক কম পড়াশোনা করে অনেক ভালো প্রিপারেশন নিতে পারবেন। দেখা যাচ্ছে এখানে পড়তে আপনাদের বেশিক্ষণ সময় লাগবে না, যদি আপনারা এই টেকনিকটা মনে রাখেন দেখা যাচ্ছে কম কম পড়ে বেশি মনে থাকবেন। এটা হচ্ছে সেক্ষেত্রে আপনাদের বিভিন্ন টেকনিক ফলো করতে হবে। যদি কম পড়ে বেশি মনে রাখতে চান সেক্ষেত্রে বিভিন্ন টেকনিক মনে রাখে বিভিন্ন টেকনিক বা স্ট্র্যাটেজি বা ফলো করে আপনাকে এগিয়ে থাকতেই হবে। এই দেখাচ্ছে টেকনিকটা হচ্ছে এই পলির পলির না হার জিত হবে গরু ও নিপাকে ডাক। আমি আরো বলতেছি পড়তেছি এই পলির না হার জিত হবে গফুর ও নিপাকে ডাক। এখানে এই দ্বারা বলছে এ দ্বারা বলছে এনসেফালাইসিস ও এইডস রোগ। এই ব্যাপারটা এইডস আপনি মনে রাখবেন, এনসেফালাইসিস মনে তো খুব কমই আসে, তবে এইডসটা সবচেয়ে বেশি আসে।
পরীক্ষা, বিভিন্ন জব পরীক্ষা, বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষা আসে, ওটা মনে রাখবেন। ইতে বুঝবেন ইনফ্লুয়েন্স বা ইবলা, ইবলা ভাইরাস জনিত রোগ। পোলিও, পোলিও ডিরেক্টলি দোয়া দেশেন, পোলিও তো আছে আপনারা। এখানে মাহাত আছে, মাম্স রোগ, এখানে মাম্স রোগ। আপনারা এই টেকনিকের মধ্যে সবকিছু ভাইরাস জনিত রোগগুলো লুকিয়ে আছে। আপনারা এই টেকনিকটা বা একটু ডিপলি পড়বেন, দেখেন দেন এগুলো আপনার সংক্ষেপে দেওয়া আছে, সেটা আবার আবার ডিসক্রাইব করা আছে, আপনারা দেখে নেবেন। নেক্সট রোগগুলো দেখাচ্ছে আপনাদের, হাড় দ্বারা বোঝা হারপিস রোগ, হাড় দ্বারা হারপিস রোগ বোঝাচ্ছে, জিদ্রা, জলাতঙ্ক ও জন্ডিস রোগ বোঝাচ্ছে, হাওয়া দ্বারা হাম ও হংকং বা ভাইরাস জনিত, হংকং বা ভাইরাস জনিত রোগগুলো বোঝাচ্ছে, দেখেন হংকং বা ভাইরাস জনিত রোগগুলো আছে। বে দ্বারা বসন্ত, গুড়ি বসন্ত, জল বসন্ত বোঝাচ্ছে, বে দ্বারা, বে দ্বারা বসন্ত, গুড়ি বসন্ত, জল বসন্ত বোঝাচ্ছে। এবং গরু, গ দ্বারা গরু মহিষের খুরা রোগ, গ দ্বারা গরু মহিষের খুরা রোগ বোঝাচ্ছে, ফ্লু দ্বারা সোয়াইন ফ্লু বা বার্ড ফ্লু বোঝাচ্ছে, র দ্বারা রানীক্ষেত, রানীক্ষেত রোগ, রানীক্ষেত মুরগির রানীক্ষেত রোগ বোঝাচ্ছে, নিপা দ্বারা নিপা ভাইরাস বোঝাচ্ছে, ড দ্বারা ডেঙ্গু বোঝাচ্ছে, ক দ্বারা ক্যান্সার বোঝাচ্ছে। মূলত আপনার এই টেকনিকটি, মূলত এই টেকনিকটি একটি টেকনিক পড়েই আপনারা 20টা ভাইরাস জনিত রোগ ইজিলি মনে রাখতে পারবেন। তাছাড়া আপনি দেখা আছে ভাইরাস জনিত রোগগুলো যে আপনি এইভাবে পড়েন, এইডস, ইবোলা, পোলিও, মাম্পস, মাম্স, হারপিস, জলাতঙ্ক, এভাবে আপনার মনে রাখতে, তার মনে রাখতে পারবেন না, সেটা মনে রাখলেও বেশি দিন সাস্টেন করবে না, দেখা যাচ্ছে 1 মাস বা 1 সপ্তাহ পরে আপনার ভুলে গেছেন। যদি আপনি খালি একটি লাইন মনে রাখেন, সেক্ষেত্রে আপনার লং টাইম মনে রাখতে পারবেন এবং অনেক ইজিলি মনে থাকবে, দেখা যাচ্ছে পরীক্ষা এমসিকিউতে আপনারা ইজিলি দেখাতে পারবেন, ইজিলি আপনারা অ্যান্সার করতে পারবেন। যদি এই চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা সবার আগে পেতে সাহায্য করবে। এবং আজকে ব্যাকটেরিয়া জনিত, এখানে ব্যাকটেরিয়া জনিত, ব্যাকটেরিয়া মানে একটি টেকনিক হলে ব্যাকটেরিয়া জনিত, ব্যাকটেরিয়া জনিত দেখেছে অনেক রোগী, এখানে দেখানো হয়েছে আপনাদের। তো ভিডিওটি এই পর্যন্তই, ভালো থাকবেন।